ওয়াটার মার্বেল নীল আর্ট কতজন দেখেছো এবং কতজন ট্রাই করেছো আমাকে একটু জানিও তো। আমিও ভাবলাম ওয়াটার মার্বেল নীল আর্টটা একবার ট্রাই করি, কিন্তু আমার কালার সিলেকশন দুটো খুব ভুল হয়ে গিয়েছিল। আমি যে কালারটা সিলেক্ট করেছিলাম ভীষণই লাইট, সেই জন্য না খুব একটা প্রমিনেন্ট হচ্ছিল না। তো যাই হোক, জলের মধ্যে এইরকমভাবে নেল পলিশগুলো টোপ টোপ ফেলে তারপর তুমি যেরকম ডিজাইন চাও এরকমভাবে টেনে টেনে করতে পারো। কোনো সূঁচ বা টুথপিক দিয়ে করতে পারো, ভালো লাগবে। তারপরে ডিরেক্টলি আঙুলটা তার মধ্যে ডুবিয়ে দেবে, বেশি করা দরকার নেই কারণ আঙুল তো ছোটো, পুরোটা করতে লাগবে না। ডুবিয়ে দেওয়ার পরে তুলে নিয়ে যে এক্সেসিভটা ওটা তোমরা মুছে নেবে, মুছে নেওয়ার পরে খানিকটা এরকম দেখতে লাগবে। নেক্সট টাইম দুটো অন্য কালার দিয়ে ট্রাই করে তোমাদেরকে দেখাবো, আরও সুন্দর লাগবে।